হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আমার আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। নলেন গুড় বা খেজুরের গুড় খেতে আপনারা অনেকেই পছন্দ করেন, আর শীতকালে নলেন গুড়ের পায়েস বাঙালিদের একটি জনপ্রিয় রান্না। নলেন গুড়ের আবার অনেক হেলথ বেনিফিটও আছে, যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও চাইলে এই গুড় খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পায়েস বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম। চাল ভালো করে 2 থেকে 3 বার ধরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। র মিল্ক নিয়েছি 1 লিটার, আর মিল্ক পাউডার নিয়েছি 50 গ্রাম। ফ্রেশ নলেন গুড় নিয়েছি 50 গ্রাম। যদি এটা আপনাদের কাছে না থাকে তাহলে খেজুর গুড়ের যে পাটালি পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। পায়েস বানানোর জন্য হাঁড়ি নিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন ঘি। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, নাহলে ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। ঘি খুব বেশি গরম করা দরকার নেই, ঘি গলে গেলেই ঘি এর মধ্যে দিয়ে দেবো কাজু। এখানে টোটাল 15 গ্রাম কাজু নিয়েছি। কাজুগুলো একদম লো হিটে ভেজে নেব। কাজুগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, এগুলো একটু লাল লালও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশও নিয়েছি 15 গ্রাম। কাজু আর কিশমিশ আবার লো হিটে একটু ভেজে নেব। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কিশমিশটা সবসময় কাজুর পরে দেবেন। কাজু আর কিশমিশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। কাজু আর কিশমিশ ভাজার পরে হাঁড়ির মধ্যে যে ঘিটা এক্সট্রা আছে ওর মধ্যে এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল। একদম লো হিটে 2 থেকে 3 মিনিট ধরে গোবিন্দভোগ চাল ঘি এর মধ্যে ভেজে নেব। গোবিন্দভোগ চাল ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 লিটার র মিল্ক। এবার দিয়ে দেবো লবণ। গোবিন্দভোগ চালকে 20 মিনিট ধরে লো হিটে রান্না করব, যাতে চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে এটা নেড়ে দিতে হবে যাতে চালটা নিচে না লেগে যায়। চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মিল্ক পাউডার। মিল্ক পাউডার গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি। সবকিছু একবার ভালোভাবে মিক্স করে নেব। দেখুন পায়েসটা এখন অনেকটাই পাতলা আছে, তাই 4 থেকে 5 মিনিট মতো এটাকে হাই হিটে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা গাঢ় করে নেব। আর মাঝে মাঝে এটাকে নাড়তে হবে, নাহলে চাল কিন্তু নিচে লেগে যেতে পারে। পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দেব আর 2 থেকে 3 মিনিট মতো এটাকে এরকমই রেখে দেব, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার অ্যাড করব নলেন গুড়। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, নলেন গুড় সব সময় গ্যাসের ফ্লেম অফ করার পরেই অ্যাড করবেন, নাহলে দুধটা কেটে যেতে পারে। এবার নলেন গুড় খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি কিন্তু এখানে ফ্লেভারের জন্য কোনো কিছুই অ্যাড করিনি, আপনারা চাইলে এলাচ গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে আমি বলবো নলেন গুড়ের পায়েস এলাচ ছাড়াই বেশি ভালো লাগে, কেননা নলেন গুড়ের একটা নিজস্ব ফ্লেভার আছে। নলেন গুড়ের পায়েস একদম রেডি। এটার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, ঠান্ডা হয়ে গেলে এটা আরও গাঢ় হয়ে যাবে।
তাহলে এবার চলুন গরম গরম নলেন গুড়ের পায়েস সার্ভ করে নেওয়া যাক। আমার কিন্তু নলেন গুড়ের পায়েস গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আপনার কোনটা ভালো লাগে, গরম গরম নাকি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।